আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি সবাই ভালো আছেন। এই যে ভাই, আপনার নাম হচ্ছে কি? আজাদ না? মোহাম্মদ আজাদ হোসেন। একটু জোরে বলেন, সবাই শুনতে হবে। মোহাম্মদ আজাদ হোসেন। আজাদ ভাই, তো উনি ভেটেরিনারি এসে আছেন না? এরিয়া ম্যানেজার হিসেবে আছেন। এরিয়া ম্যানেজার হিসেবে আছেন। তো যাই হোক, ওনার ছোটাছুটি কাজ না নাকি নাকি একটা জায়গায় কাজ? না না, টোটাল ভেনিজুয়েলা এবং বসবাট কোরিয়া। আচ্ছা, তো যাই হোক, তো ভাইয়ার যেটা হয়েছিল যে উনি মাঝখানে অসুস্থ ফিল করছিলেন, তো আমার ফ্রেন্ড, হ্যাঁ, তো ওর কাছে গেল, শামীমের কাছে গিয়েছিল। তো শামীম তাকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দেয় এবং তাকে তার যে রোগগুলা সে ধরে দিতে সহায়তা করে আর কি। তো ওনার কোলেস্ট্রল বেশি পাওয়া যায়, তারপর ইউরিক অ্যাসিড বেশি পাওয়া যায়, তারপর হচ্ছে ব্লাড সুগার বেশি পাওয়া যায়। তো উনি একটা ভালো মানুষ ছিলেন, কিন্তু হঠাৎ করে অনেকগুলো রোগ আসলে ওনার ভিতরে হয়ে গেছে, জন্ম নিয়েছে, উনি কিন্তু বুঝতে পারেনি, তাই না? তো এরকম আমরা অনেকেই আছি, সমাজে ঘুরে বেড়াচ্ছি, ব্যস্ততার কারণে ডাক্তারের কাছে আসতে সময় পাই না। তো শরীরে অনেক সময় অনেক অস্বস্তি নিয়ে আমরা ঘুরে বেড়াই, কিন্তু এটাকে অনেক সময় অ্যাড্রেস করার মতো আমাদের সময় থাকে না, এতই ব্যস্ত থাকি। তো আপনাদেরকে বারবার বলছি একটা কথা, যে আমরা যদি নিজেরা সুস্থ না থাকি, বা আমরা যদি মানে শরীরের ভেতর যদি আমার শক্তি না থাকে, বা শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এটা যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু একটা সময় আমাদের উইকেট পড়ে যাবে, হবে না? তখন কিন্তু আমি অসুস্থ হয়ে গেলে কিন্তু তখন কিন্তু আর এই যে কাজ যেগুলো নিয়ে এখন এত ব্যস্ত সেইটা কিন্তু পারবো না, তাই না ভাই? তো যাই হোক, তো এখন ভাইয়ার যে রোগটা ধরা পড়ার পর থেকে তাকে তো ওষুধ দেওয়া হয়েছিল। তো ভাইয়া হঠাৎ করে আমার ভিডিওটা ওনার নজরে আসে এবং তারপরে উনি কি করেছেন, আপনি তারপরে কি করলেন? স্যার, আপনি ওইটা তারপরে আমি করছি কি, হ্যাঁ, যে স্যার আপনি বলছিলেন যে 24 ঘন্টা একবার খাবে, কিছু আমি লাইভ দেখেছি, ওইটা দেখার পরে আমি আস্তে আস্তে শুরু করছি, কিন্তু আমি একটা ভুল করছি, ওষুধগুলো বাদ দিয়ে নিলাম। আচ্ছা, তো একটু আগে গতকাল বোধহয় একটা ভিডিও আমি দিয়েছিলাম এরকম, তা উনি গতকালকে ভিডিওটা দেখেছেন না? ওখানে একজন মা ঢাকা থেকে এসেছিলেন, তো তিনি এই ভুলটা করেছিলেন। যেমন দেখেন, আজকেও গতকাল থেকে ভাই ওষুধ বাদ দিয়েছে, আজকে দুধ দিয়ে চা খেয়েছে, তাও 5.5। হ্যাঁ, তো তার মানে তার ওষুধটা আগে বাদ দেওয়া উচিত ছিল। তো আবারও বলছি, যারা ডায়াবেটিস এর রোগী আছেন বা নিউলি ডায়াগনোসড ডায়াবেটিস যারা, তারা কিন্তু ওষুধটা না খেয়ে আপনারা ডায়েটটা ফলো করবেন। তো ভাইয়া আরো কিছু ভুল করেছেন, যেমন উনি কলা খেয়েছেন। তো আপনাদেরকে আমি বারবার বলছি যে আপনারা প্লিজ আগে চিনে নেন যে শর্করা খাবার কোনগুলো। তাহলে কলা একটি শর্করা, তারপর হচ্ছে আঙ্গুর, আপেল এবং যত রকমের মিষ্টি ফল আছে এগুলো শর্করা। তারপরে আপনার এই যে আমার ধান, গম, তারপরে হচ্ছে আটা, ময়দা, এগুলা যা যা আছে এগুলা থেকে তৈরি যেগুলো আছে সবই শর্করা। যেটা খেতে মিষ্টি লাগে সেটাই শর্করা। হ্যাঁ, আর যা অনেকে জিজ্ঞেস করেছেন জিরো ক্যাল খাবেন কিনা, আপনারা জিরো ক্যাল খাবেন না, কেমিক্যাল খাবেন না, আর বাজে তেলও খাবেন না, আপনারা ভেজিটেবল অয়েল গুলা খাবেন না, এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিওতে বলেছি। তো আপনাদের জন্য একটা গাইডলাইন, সেটা হচ্ছে আগে শর্করা চিনুন। সো আমি লিংক দিয়ে দিব, আপনারা শর্করা কি কি এই ভিডিওটা আগে দেখে নিতে হবে, বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য। এরপরে ডায়াবেটিস রোগীর বেশ কয়েকটা ডায়েট প্ল্যান আমাদের দেওয়া আছে, তো আপনারা যারা ডায়াবেটিস রোগী এটা শুরু করতে চাচ্ছেন, অনেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, অনেক দেরিতে পেয়েছেন, তো এর জন্য আমি সরি। আসলে তো আমি তো বেশি রোগী দেখতে পারি না, আগেও বলেছি, তো এই জন্য ভিডিওতে গোপন কিছু নাই, সব বলে দিয়েছি, সব বলে দিয়েছি ভিডিওতে, হ্যাঁ, গোপন কিছু রাখি নাই। তো আপনারা যেটা করবেন যে ভিডিওগুলো আগে মনোযোগ দিয়ে দেখবেন। আর একটা ভুল সবাই করছেন, সেটা হচ্ছে কি, যে অনেকে যারা এই ডায়েট করেছেন, যেমন আজকে একজন ফোন করলেন আমার একটা বান্ধবীর ছোট ভাই, তা উনি যেটা জানালেন যে উনি প্রায় 8-9 কেজি কমিয়ে ফেলেছেন, এখন বললেন যে তার মাথা ঘোরাচ্ছে, তার খারাপ লাগছে, তার হঠাৎ করে মাথায় চক্কর দেয়, চোখ মুখ অন্ধকার দেখছে। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কি পানিতে লবণ মিশিয়েছেন, ও বলে যে না আমি তো পানিতে লবণ মিশাই নাই। তো তাহলে এই যে যারা শুরু করবেন, আমরা বারবার বলছি যে 4-5 দিন পরে পানিতে একটু লবণ মিশাবেন। আর লবণের পরিমাণ জানতে চেয়েছেন অনেকে, তো লবণের পরিমাণটা আসলে লবণ সবসময় পরিমাণে কম হয়, লবণ কখনো পরিমাণে বেশি হয় না, তো 1 গ্লাসে 1 চিমটি বা তার একটু বেশি যথেষ্ট। আবার অনেকে বলেছেন হিমালয়ান পিং সল্ট জোগাড় করতে পারি নাই, তো হিমালয়ান পিং সল্ট জোগাড় করতে পারেন নাই, তাহলে সাধারণ লবণ তো আছে, সেটা মিশাইলেই হবে। হ্যাঁ, আর সিন্ধুক লবণ বা সিন্ধুর লবণ নামে অনেক সময় পাওয়া যায়, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের দোকানগুলোতে, ওদের যে পূজা পার্বণে বা বিভিন্ন কাজে এটা লাগানো হয়। তো এটা পাথরের মতো একটা জিনিস, তা ওইটা আপনারা পাবেন। আর ভাইয়ার সঙ্গে আমি কথা বলে যেটা বুঝলাম যে ভাইয়াকে একটা প্রপার গাইডলাইন দিতে হবে, তো এরকম গাইডলাইন তো অনেককে দিয়েছি, তো ভাইয়াকেও বলছি যে ভাইয়া আগে খাবারটা ঠিক করতে হবে। তাহলে ওনার জন্য খাবারের যে প্ল্যানটা আমি দেবো, যে প্রাথমিকভাবে বাজে তেল খাবে না, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, খাঁটি সরিষার তেল, আর হচ্ছে ঘরে তৈরি করা নারকেলের তেল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এই হচ্ছে ব্যাপার। আর খাবে হচ্ছে মাছ আর ডিম আপাতত, মাংস এখন দিচ্ছি না ভাইয়াকে, ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, তো এই কারণে। তো অনেকে ইউরিক অ্যাসিড আছে, তাদের জন্য বলছি যে আপনারা মাছ এবং ডিম পরিমাণে তাও কম খেতে হবে।
আর আপনারা শাকসবজি খেতে পারবেন। আমি বলবো যে ভাইয়াকে সবুজ শাকসবজি এগুলো একটু বেশি খাবেন, পাতাওয়ালা সবুজ শাকসবজি, বিশেষ করে শাকটা একটু বেশি খাবেন, এবং অবশ্যই এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করতে হবে। এই কথাগুলো বারবার বলা হয়েছে। তো বিশেষ করে অনেকেই আমাকে যারা ইউরিক অ্যাসিডের সমস্যা নিয়ে জানতে চেয়েছেন, তো তাদেরকে বলবো যে আপনারা পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন এই ডায়েটটা শুরু করার পরেই আপনারা ফাস্টিং এ চলে যাবেন। ফাস্টিং করলে হবে কি, রোজা রাখবেন, যেটা রোজা রাখার কথা আগেও বলেছি যে ইফতারের 2 ঘন্টার ভিতরে খাবেন এবং এরপরে পানি খেয়ে খেয়ে রোজা রাখবেন, খাবার এগুলাই। আর হচ্ছে বলেছি যে আপনারা ওয়াটার ফাস্টিং করতে পারেন, তো এটা ভিডিও আছে, ওয়াটার ফাস্টিং এর ভিডিওটা দেখে নেবেন। তো আপনি দিনের 4 ঘন্টা বা 6 ঘন্টার ভিতরে খেলেন, বাকি 20 বা 18 ঘন্টা না খেয়ে থাকলেন, এটা হচ্ছে ওয়াটার ফাস্টিং। তো ওই না খেয়ে থাকার সময়গুলোতে কি খাওয়া যাবে সেটা আলাদা ভিডিও আছে। তো বিশেষ করে ইউরিক অ্যাসিডের যারা প্রবলেম অনেকেই প্রশ্ন করাতে আমি এটা এই ভিডিওতে উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে যে তাদের প্রাথমিকভাবে যদি রোজা রাখা শুরু করে ইউরিক অ্যাসিডটা বেড়ে যেতে পারে, কিন্তু এটা আবার লেভেলে চলে আসে, ঠিক আছে। সো আমাদের যে খাবারগুলো বলেছি তো তাদের জন্য শুধুমাত্র মাংস তা বাদ যাবে আপাতত, হ্যাঁ, এই আর শাকসবজি বাদাম খেতে পারবেন। অনেকে বাদামের কথা জিজ্ঞেস করে, মাখন দিয়ে বাদাম খেতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আর ব্যায়ামের বিষয়ে বলেছি যে আপনারা ওনার ক্ষেত্রে যেটা বলছে, যেহেতু ওনার নিউলি ডায়াগনোস ডায়াবেটিস, তো সকালে 30 থেকে 40 মিনিট হাঁটবে, আসরের পরে 20 মিনিট হাঁটবে এবং এশার পরে 20 মিনিট হাঁটবে, অথবা দিনের অন্যান্য সময় মানে 3 বেলা হাঁটা। তাতে কি হবে, তাতে করে ওনার যে গ্লুকোজগুলা সরাসরি সেলের ভিতরে ঢুকবে, গ্লুট4 পাথওয়ে দিয়ে ব্যায়াম করলে পরে সরাসরি মাসেলের ভিতরে গ্লুকোজগুলো ঢুকে যায়, যার কারণে কি হয় যে এটাও একটা ওষুধ, হ্যাঁ, এবং এটা ফ্রি। আর সিগারেট খাচ্ছেন, হ্যাঁ, আগে খেতেন, এমনি বাদ দিয়েছেন, তো এটা আমাদেরকে দেখতে হবে যে যারা সিগারেট খান বা জর্দা খান বা পানের সঙ্গে জর্দা দিয়ে খান, তারা এইগুলা থেকে এগুলা বাদ দিতে হবে, খারাপ অভ্যাসগুলো বাদ দিতে হবে। ঘুমের কোয়ালিটি নিয়ে কথা বলেছি, তো আপনার 7 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুমাইতে হবে, ঠিক আছে। তো এইভাবে চেষ্টা করেন, আর বাকিগুলা তো ভিডিওতে বলা আছে, তো আমি কিছু কমন যে ভুল মানুষ করে সেটা অ্যাড্রেস করে দিলাম। আর আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হতে পারবেন, আর আপনাদের পার্সোনাল কমেন্ট থাকলে জানালে হবে কি, আমি তখন আবার আর একটা ভিডিওতে সেগুলো অ্যাড্রেস করে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।